পারফরম্যান্সের ওঠানামার মধ্য দিয়ে চলছে এবারে টি টেন লিগে বাংলা টাইগার্সের যাত্রা। গত ম্যাচে দিল্লি বুলসকে পরাজিত করে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছিল বাংলা টাইগার্স। টানা তিন ম্যাচে পরাজিত হওয়ার পর জয়ের দেখা পেয়েছিল তারা। এবার আজ আবারও পরাজয়ের তেতুস্বাদ পেয়েছে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স। টুর্নামেন্টের চতুর্থ হারের দিন ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাটিং করা বাংলা টাইগার্সের 108 রান করার পথে শেষের দিকে ফিনিশিং এর ভূমিকায় বেশ কার্যকরী ছিলেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার এদিন ব্যাটিং করেছেন 188 স্ট্রাইক রেটে। আউট হওয়ার আগ পর্যন্ত 188 স্ট্রাইক রেটে মাত্র 9 বল খেলে সাকিব করেছেন 17 রান। পারফেক্ট ফিনিশারের ভূমিকায় ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার 17 রানের ইনিংসটিতে হাঁকিয়েছেন একটি ছক্কা ও দুটি চার। এর আগের দিন দিল্লি বুলসকে পরাজিত করার সময় বল হাতে বেশ কার্যকরী ছিলেন সাকিব আল হাসান। এদিকে টি টেন লিগে সাকিবের পারফরম্যান্সের উপর নজর রেখেছে আইপিএল এর বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস কিদা। স্পোর্টস কিদা এক প্রতিবেদনে লিখেছে, টি টেন লিগে ভালো পারফর্ম করতে পারলেই সাকিব আল হাসান 2023 আইপিএল এর নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটারদের একজন হতে পারেন। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিলাম থেকে দলে ভেড়ানোর জন্য লড়াইয়ে নামতে পারে অন্তত 5টি ফ্র্যাঞ্চাইজি, এমনটাই জানিয়েছে স্পোর্টস কিদা।